আমরা আছি পাবনা সাঁথিয়া ঐতিহ্যবাহী দুলড়ি, সেই সম্ভাবনা না, এটার বাড়ার সম্ভাবনা খুব একটা নাই, যেহেতু পিয়াজ আসতেছে, এরা আমদানি করবে, বাজারটা একটা নিয়ন্ত্রণে নিয়ে আসবে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, পরিবর্তন হলো আবারও রাতারাতি দেশি পেঁয়াজের দাম, দর্শক পরিবর্তন হলো কুমলো পেঁয়াজের দাম, কেন কুমলো, কেন এই অস্থির পরিস্থিতি, দর্শক আমরা সরাসরি জানার চেষ্টা করব, আপনাদেরকে জানিয়ে দেব। ব্যাপারীরা বা পাইকাররা কি বলছে, এই যে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে 9 তারিখ থেকে আজকে 17-18 তারিখ, অর্থাৎ 18 আগস্ট, দুঃখিত আজকে 19 আগস্টে, দর্শক পেঁয়াজের বাজার কেমন হচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা কোথায় আছি একটু বলে দেন। আমরা আছি পাবনা সাঁথিয়া ঐতিহ্যবাহী দুলড়ি, সেই হাট। আচ্ছা, পাবনা সাঁথিয়া দুলড়ি ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে দর্শক আপনাদের সঙ্গে রয়েছে। আচ্ছা, পেঁয়াজের বাজার নাকি আজকে কমলো? আজকে একটু কম দাম, একটু কমে গেছে, মানুষের এই যে এরকম দাম বিদেশ থেকে পেঁয়াজ তুলে আসতেছে, আসার পরে মোটামুটি যাই হোক পেঁয়াজের বাজার একটু নিম্নমুখী। সব মিলে আপনারা কি দেখছেন, চাহিদা কেমন আছে, ক্রেতারা কেমন কিনছে পেঁয়াজ? ক্রেতারা আমরা কিনছে, মানে চাহিদা খুব একটা নাই, যে দাম কমবো কমবো বিলে মানুষের একটু অনুভব হইতেছে, হওয়ার পর মনে করো যে এরকম যে মানুষ কেনার কোনো সাহস পেতেছে না, এমনি মানে যেটা আমদানি হচ্ছে হবে সেজন্য দাম একটু কম। আচ্ছা আচ্ছা, আর একটু জানতে চাইবো যে এই যে পেঁয়াজের বাজার নিয়ে মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে, বা 9 তারিখ থেকে কমতে কমতে আজকে 19 তারিখ পর্যন্ত ব্যাপক দাম কমলো, এই দাম কি আবার বাড়বে না, কি সম্ভাবনা দেখছেন? না, এটা আর বাড়ার সম্ভাবনা খুব একটা নাই, যেহেতু পেঁয়াজ আসতেছে, এরা আমদানি করবে, বাজারটা একটা নিয়ন্ত্রণে নিয়ে আসবে, তার ফলে বাড়ার কোনো সম্ভাবনা নাই, আমরা যেটা ভাবে পাইতেছি, যেহেতু আমদানি করতেছে সরকার, যেহেতু আগে হয়তো দাম বেশি ছিল, এটা কোনো ইয়া ছিল না, আর মোটামুটি যে বাজারটা স্থিতিশীলের মতো নিয়ে আসতেছে, তার ফলে এটা কমার সম্ভাবনা ভাগ বেশি, বাড়ার সম্ভাবনা করে নাই আর কি। একটু জানবো যে আপনার যে পেঁয়াজটা কিনলেন, এটা এটা তো দেশি পেঁয়াজ নাকি? দেশি। দেশি কেমন দামে কিনলে? 3600-3700 টাকা কিনলাম। 3600 থেকে শুরু করে দর্শক 3700 টাকা প্রতি মণ পেঁয়াজ, দর্শক দেখতে পাচ্ছেন। কাকা, আপনারা কোথায় পেঁয়াজটা নিচ্ছেন, নিচ্ছেন কোথায়? এটা নিমল চান্দাইকোনা সিরাজগঞ্জের চান্দাইকোনা থেকে যে সকল ব্যাপারীরা, যারা ক্রেতারা আমাদের ভিডিও দেখছেন, দর্শক আজকের বাজার কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম 3600-3700, খরচ 5 টাকা কেজিতে, 5 টাকা আমার, 5 টাকা হয় না, কত, 3 টাকা, আমার 3 টাকা, আড়াই টাকা, 3 টাকা মতো খরচ, যাই হোক। আচ্ছা, সব মিলে আজকে কত করে পড়লো কেজি কিনা? ওই তো তোমার 3600 টাকা যদি কিনি তাহলে তোমার কেজি হলো 85, না 85 কেন, 90 টাকা, 90 টাকা তো খরচ, 95 পড়লো, 95 একটু কমে পড়বো আমার। আচ্ছা, আরো কিছু বিষয় জানার রয়েছে, এই যে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসতেছে, পাকিস্তান বলেন, চীন বলেন, তুরস্ক বলেন, এই পেঁয়াজ আসার কারণে কি দামটা কমতেছে নাকি? এই আসে পেঁয়াজ আসার ধনে পেঁয়াজের আসার একটা অনুভূতি হয়েছে, তারপরে তো পেঁয়াজের দামটা কমে, নয় তো কমতো না, আসার পেঁয়াজ জন্য পেঁয়াজের দাম কমার সম্ভাবনা আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, দর্শক সরাসরি ছিলাম সেই বগুড়া থেকে আগত আমাদের সেই আলম কাকার সঙ্গে, আজকের সর্বশেষ পেঁয়াজের বাজার কিন্তু আমরা আপনাদের জানিয়ে দিলাম কেমন দাম চলছে। এই যে আমাদের বাস্তু কাকা, কিন্তু আসলে বস্তার ভিতর কি কাকা, সোনা, সোনার দাম তো কমে গেছে।